हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी खूब भालो आछो और आमिओ भालो आछी। तुम्हारा एक जन आमाके रिक्वेस्ट करेछिले जे एकटा छागलेर डिजाइन देखानोर जन्य, ताई आजके आमि छागलेर डिजाइनटा तोमादेर सेलाई करे देखाच्छी। एखाने देखो, प्रथमे बॉर्डर देयार पर जेखान थेके शुरू करबे, प्रथमे देखो दुटो घर करेछि। एखाने आमि पुरो छागलटा करार जन्य सादा और कालो रंगेर उल व्यवहार करछि। तोमरा जे कोनो कलर ब्राउन बा किछु व्यवहार करते पारो, ग्रेओ व्यवहार करते पारो, ठीक आछे। जाइ होक, तोमादेर पछन्द मतो कलर व्यवहार करो। एखाने प्रथमे देखो दुटो घर करेछि सादा दिए, तारपर तीनटे, तारपर दुटो और एखाने एकटा। तारपर एखाने देखो एकटा एई सादार पाशे, তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন এরম করে আছে, দুটো দুটোর ঘর পাশাপাশি দুটো ঘর। তোমাদের হয়তো এখানে বুঝতে অসুবিধা হবে, তাই আমি গুনে বলছি। এখানে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন কিন্তু এখানে আছে দুটো করে। তারপর এদিকে একটা বেশি, এদিকে একটা বেশি, এই সমান করে আর একটা লাইন করে নেবে। তারপর এখানে একটা ঘর কমাবে, কমিয়ে এদিকে একটা ঘর বেশি করবে। তারপরে এর উপর থেকে করে একই সমানে এই পর্যন্ত এইটুকুনি করা হয়ে গেলে ছেড়ে দাও। তারপরে এই নিচ থেকে আবার করতে হবে। এখানে দেখো দুটো ঘর ফাঁকা রেখেছি, তারপর এখানে একটা লাইন, এখানে দুটো লাইন, এখানেও কিন্তু পাশাপাশি দুটো ঘর আছে। তারপর এদিকে একটা বেশি, অর্থাৎ এখানে এক দুই তিন, তিনটে ঘর। তারপর এখানে একটা সাদা ঘর, এর পাশে কালো, আবার এই উপরে সাদা, এখানটায় একটা কালো। এখানে বুঝতেই পারছো দুটো করে ঘর আছে পাশাপাশি দুটো লাইন, এক দুই। তারপর এদিকে একটা বেশি, এখানে তিনটে তিনটে তিনটে, তিনটে লাইন, তাহলে তিনটে হলো। তারপর এখানে এদিকে একটা বেশি, তারপর একই সমান করে আর একটা লাইন, এখানে এদিকে একটা ঘর বেশি, আবার একই সমান করে আর একটা লাইন, এই পর্যন্ত করে আবার ছেড়ে দাও পাটা। দুটো পা এদিকে হয়ে গেল, পেছনে দুটো পা। এবার দেখো এখানে এখান থেকে শুরু করবে। প্রথমে যদি এখান থেকে শুরু করো খুব অসুবিধা হবে, এখান থেকে এক দুই করে ঘর গুনতে ভীষণ সমস্যা হবে, ভুল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। এখান থেকেই করবে, দেখো এই সাদাটার পাশে একটা ঘর ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তারপর এখানে কটা ঘর আছে দেখে নাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটা ঘর কালো করার পর দুটো ঘর করবে সাদা, তারপরে আবার কালো ঘর শুরু হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা, ঠিক আছে। এই লাইনটা হয়ে গেল। এবার দেখো উপরের এইটুকুনি করে নিতে পারো, তার এই উপরেই করবে দুটো সাদা ঘর, তারপর একটা দুটো ঘর ছেড়ে দিয়ে এখানে একটা। এবার এখানে যেটা ফাঁকা রেখেছিলে তার উপর থেকে শুরু করে দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে তিনটে, আবার এখানে এই ঘরগুলো ছেড়ে দিতে হবে। এইটার পাশে দেখো একটা ঘর ছেড়ে দিয়ে এখানে আমি দুটো ঘর করেছি, তার উপরে আবার দুটো ঘর তুলেছি। এবার এই লাইনটা তো তোমাদের আগের থেকেই হয়ে থাকবে। এবার দেখো এই সাদার নিচ থেকে এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত একটা কালো লাইন হবে, এখানে কোনো ঘর গুনতে হবে না, পুরো এখান থেকে এরকম শুরু করে এই পর্যন্ত করে নেবে। তারপরে এর নিচ থেকে শুরু করে এক দুই, আবার নিচের দিকে দেখো এখানেও দুটো ঘর আছে কিন্তু, তারপর এখানে পাশা সরি উপরে নিচে দুটো ঘর করবে, তারপর এখানে আবার দুটো কালো ঘর করে নেবে। তারপর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সরি এখানে তিনটে, এখানে চারটে, এরকম করে করবে। এখানে দেখো এর নিচে এখানে এক দুই তিনটে ঘর আছে, তিনটে ঘরের লাইন কটা আছে দেখে নাও, এক দুই তিন চার, চারটে লাইন হবে, পরপর তিনটে করে ঘর হবে। তারপরে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা লাইন আছে এখানে, প্রথম থেকে এক এক দুই তিন, তিনটে লাইন হবে, দুটো করেই ঘর করবে, এক দুই এক দুই এক দুই, দুটো করে ঘর আছে তিনটে লাইন। তারপর এদিকে একটা ঘর বেশি করে তিনটে ঘর হবে এখানে, তারপর এখানে নিচে দুটো আবার দুটো। এবার এই পাশের পাটা করতে পারবে। এখানে দেখো দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো কালো ঘর, তারপর তিনটে, এদিকে একটা বেশি করেছি ঘর, তারপর এর উপরে একটা, এখানে একটা, তারপর একটা দুটো, আবার দুটো, আবার দুটো, এখানে তিনটে তিনটে করে আছে, তারপর এখানে দুটো দুটো, এখানে তিনটে, এই উপরে তো এই লাইনটা করাই থাকবে। এইটুকুনি দেখো, বুঝে নাও, আশা করি বুঝতে পেরেছো। এইটুকুনি আমি আগে বুঝিয়ে নিলাম, কারণ পরে খুব সমস্যা হবে এটা যদি সম্পূর্ণটা আমি করে দেখাই তাহলে। এবার পরের অংশটা করে আবার তোমাদের দেখাচ্ছি।
এবারে দেখো, এই যে এই কালো লাইনটা পর্যন্ত তোমরা দেখেছো, আগের বার করা ছিল। এরপরে দেখো, এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে করতে হবে একটা একটা কালো ঘর করে নেবে, তারপর আর কালো ঘর করবে না, এই সাদাগুলো করবে। বা তোমরা এখানে যে রঙের উল ব্যবহার করবে সেই কালারটা করবে। এখানে দেখো পরপর দুটো আছে সাদা ঘর, তারপর আবার এর উপরে একটা, এখানে একটা, এখানে আবার দুটো। তারপর দেখো এর উপরে এই ঘরটা ছেড়ে দিয়ে আবার আর একটা ঘর ছেড়ে দিয়ে 1, 2, 3, 4, তারপর আবার 4টে ঘর, তারপর 3টে, আর এখানে একটা, এখানে একটা ছেড়ে দিয়ে এখানে একটা। তারপরে আবার দেখো এখানে কিন্তু দুটো ঘর ছাড়া, 1, 2, তারপরে দুটো করা, 3টে, 3টে, তারপর এখান থেকে শুরু করে 5টা, এদিকে দুটো বেশি এসেছে, আবার এখানে একটা ঘর ছেড়ে দিয়ে 4টে, তারপর এখানে ছেড়ে দিয়ে দুটো, এটুকুনি হয়ে গেল। এবার এই 4টেটা করে নিতে পারো। এখানে দেখো 4টেটা করার সময় দেখো এই একটার পাশে 1, 2, 3, 3টে ঘর ছেড়ে দিয়ে দুটো দুটো। এবারে দেখো এটা করবে, এখানে দেখো উপরের এখান থেকে 1, 2, 3, 4, 4টে ঘর ছেড়ে দিয়ে এখানে আছে একটা, তারপর এরপর থেকে শুরু করি 3টে, তারপর এদিকে 3টে ঘর বেশি গিয়ে এদিকে একটা ঘর বেশি, তারপর এখানে একটা ঘর ছেড়ে দিতে হবে এখানে এই পর্যন্ত, তারপর এর উপর থেকে শুরু করে এখানে 5টা ঘর। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে দেখো, এবার এই কালো বর্ডারটা করবে। কালো বর্ডারটা করার সময় দেখো এখানে এই পর্যন্ত তো তোমার করা আছে আগেই, এবার এই পাশে সাদা দুটোর পাশে কালো দুটো ঘর করবে। তারপর এই পাশের থেকে এটা, এখানে একটা, দুটো, 3টে ঘর আছে, আর উপরে একটা, 4টে, তারপর এখানে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা ঘর। আশা করি বুঝতে পারছো আমি গুনে বলছি, যেহেতু কালো ভালো বোঝা যাচ্ছে না তাই জন্য। তারপরে এদিকে একটা ঘর সরে এসে এখানে একটা, তারপরে আবার একটা ঘর এদিকে সরে গিয়ে 1, 2, তারপরে এরপর এখানে একটা, এখানে একটা ঘর, আর এখানে একটা, তাহলে এখানে পাশাপাশি দুটো। তারপরে এখানে দেখো দুটো, এখানে একটা, এখানে বুঝতে পারছো 3টে, 1, 2, 3, তারপরে এটা তো তোমার করা আছে, এর পাশেই পরপর 1, 2, 3, 4, 4টে ঘর করে যাবে। তারপরে এদিকের এই সাদাটা করে নেবে, সাদাটা এখানে দেখো এই মাঝের খোপটার থেকে শুরু করে দুটো, তারপর এখানে একটা, তারপরে 3টে, 3টে, এখানে একটা, হয়ে গেল এইটুকুনি। এবার এই যে যে জায়গাগুলো ফাঁকা দেখছো সেখানে কালো দিয়ে ভরাট করে দিতে হবে, সেটা আমি পরে আসছি। এখানে এবার দেখে নাও, এটা এটার পাশ থেকে শুরু করবে এখানে একটা ঘর, তারপরে 3টে, এদিকে একটা বেশি করে, সোজা দেখো কটা লাইন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা। এবার তোমরা এখান থেকে শুরু করতে পারো, তাহলে উল্টো নিচের দিকে আসবে, একটু অসুবিধা হবে। আবার এই নিচের থেকেও করতে পারো, নিচের থেকে যদি করো দেখো 1, 2, 3, এই যে এই নিচের এই লাইনটার পাশে 3টে ঘর ছেড়ে দিয়ে তোমাকে 3টে করতে হবে, তারপর এদিকে একটা বেশি, এদিকে 3টে বেশি, এখানে একটা বেশি, এদিকে সমান সমানই কিন্তু আছে, এদিকে দুটো বেশি, এদিকে সমান সমান, এখানে সমান থেকে এই পাশেও সমানই থাকবে, এখানে এর উপর থেকে নিয়ে এদিকে সমান, এদিকে দুটো ঘর বেশি এসেছে, আর এখানে একটা কম করে এখানে টানা, এদিকে একটা ঘর বেশি। এই নিচ থেকে যদি করো তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, কিন্তু উপর থেকে আসলে উল্টো হবে। এবার তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে করবে, আমি দুটোই বুঝিয়ে দিলাম। এবার দেখো এখানে এই কালোটা করে নিতে পারো। এবার কালো ঘর এখানে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 5টা লম্বা সোজা, তারপর এখানে উপরে একটা, এর উপরে আবার একটা, তারপরে পাশাপাশি দুটো, তারপরে একটা সরে গিয়ে আবার এখানে একটা, এখানে একটা, কোনাকুনি উঠছে কিন্তু এটা, তারপর এদিকে যা আসবে বাদিকে দুটো, তারপর আবার দুটো, এখানে একটা, দুটো, এখানে 1, 2, 3, 4, 5, 5টা, 5টা লম্বা। এবার তোমরা এই মুখটা করে নিতে পারো, বা এখানে সাদাটা যেটা দেখছো এখানে দেখো 1টা, 3টে, 4টে, এখানে দুটোর পাশে 1টা, 2টো, 3টে, আমি যেভাবে বোঝালাম পুরো সেইভাবেই কিন্তু করবে, তাহলে ভুল হবে না। আর যদি একবারে করতে চাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো এখানে 1টা, 2টো, এখানে তো বললাম গুনে তোমাদের, এখানে দেখো 1, 2, 3, 4, 1, 2, 1, 2, 3, 4, এখানে 4টে ঘর আছে, তারপরে এখানে একটা, এখানে 3টে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে দেখো আবার এদিকে নামছে 1, 2, 3, 3টে এরকম কোনাকুনি করে চলে আসবে, তারপর দুটো নিচের দিকে, আবার দুটো, এখানে 3টে। ঠিক আছে,
এবার এখানে এক দুই দুই নাম্বার এইটার পাশ থেকে পাঁচটা ঘর, তার নিচে তিনটে ঘর করবে, এখানে তিনটে ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার চারটে, ঠিক আছে। এবার এই তিনটে যেটা করেছো তারপরে এইদিকে আবার বাঁদিকে আসবে, তিনটে ঘর আছে, তারপর একটা ঘর নিচে নামবে, নেমে আবার তিনটে, তারপর এখানে একটা করবে, এখানে দেখো তিনটে লম্বালম্বি, এই নিচে এই দাড়িটা আছে ছাগলের, এখানে দেখো এখানে একটা ঘর আছে কিন্তু, তারপর এখানে আবার তিনটে, তারপরে এক দুই দুটো ঘর এখানে নিচের দিকে নেমেছে, এখানে একটা। এবার এখানে তিনটে করে নিয়েছো, এখানে দুটো, তারপর এখানে দেখো এক দুই তিন চার, চারটে ঘর। এবার তোমরা এখান থেকে দেখো এইভাবেও কিন্তু তোমরা যেতে পারো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমার আগেই করা আছে, এবার তুমি এখান থেকেও কিন্তু যেতে পারো, আবার এইভাবেও করতে করতে আসতে পারো। এখানে দেখো আছে দুটো ঘর, এক দুই, তারপরে এখানে এক দুই, এবার এখানে যদি ধরো দুটো, তারপরে এই মাঝে একটা, এই পাশাপাশি আবার দুটো, তারপরে এক দুই তিন চার, চারটে ঘর, এখানে দুটো, এগুলো তো বলেইছি। এবার দেখো এই ছাগলে যে মাঝে এই জায়গাটা ফাঁকা থাকছে সেটা আমি কালো দিয়ে ভরাট করে দেব। আর তোমাদের এটা বলা হয়নি, প্রথমে এই বর্ডার দেওয়ার পরে দশটা ঘর ছাড়বে, দশটা ঘর ছেড়ে এই ঘরটা তুলবে, এই প্রথম ছাগলের এই পার এই ঘরটা তুলবে, তাহলে এর মধ্যে এসে যাবে, কোনো সমস্যা হবে না। আর আবার যখন এই পাশের ছাগলটা করবে, যদি পুরো আসনটাতেই করতে যাও, তাহলে এরকম এই কান থেকে এই কান সোজা সুদি নিচে আসবে, ঘর গুনে গুনে নিচে এসে এখান থেকে দুটো ঘর ছাড়বে, তারপরে এটা শুরু করবে, এই যে এই ঘরটা দিয়ে যেভাবে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি বোঝানোর চেষ্টা করবো।